আপনি হাসান চৌধুরী, আপনি লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। আপনি নামাজ পড়েন, শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখায়, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়, তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন, সে থুতুটা হবে আলতোভাবে, জাস্ট ওই যে আমরা শুয়ের আগে যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বামে ফেলবেন তিনবার, এবং আমান্তু বিল্লাহি ওয়া রাসূলি এরকম আপনি দোয়া পড়বেন, এবং যদি সম্ভব হয় উঠে উজু করে দুই রাকাত নামাজ পড়বেন, এবং যে কাঁথে থাকেন সে কাঁথ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। তানভীর শাহরিয়ার আপনি লিখেছেন, আমি সবসময় টুপি পরি না, নামাজে যাওয়ার সময় টুপি পরতাম, কিন্তু একসময় আমার মনে হলো শুধু নামাজে যাওয়ার টুপি পরা কি রিয়ার পর্যায়ে চলে যায় কিনা, তাই এখন খুব একটা টুপি পরা হয় না। আমার চিন্তা কি শয়তানি আমার মাথায় ঢুকিয়েছে? ভাই তানভীর, টুপি পরিধান করা এটাকে অনেক ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, তবে সলাতের জন্য টুপি পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আপনার একটা ভুল হচ্ছে, সেটা হলো ফরজ সলাত আদায় করতে গেলে যদি আপনাকে আপনার কাছে রিয়া আসে, তারপর সেটা আপনি যথাযথভাবে করবেন। শুধু টুপি কেন, আপনি সালাতের সময় মসজিদে যাচ্ছেন, এটা যখন মানুষ বুঝতে পারবে তখনও তো আপনার মধ্যে রিয়া বা লৌকিকতা আসবে, তাই বলে কি আপনি ছেড়ে দিবেন? এইটা মনে করে আপনি টুপি পরা কিংবা সালাতে যাওয়া ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ফরজ কাজ করতে গেলে, বিশেষ করে পাঁচ ওয়াক্ত ফরজ কাজ, ফরজ সালাত, তারপরে আপনার যাকাত, শরীয়তের যে এই জাতীয় যে আমলগুলো ঐক্যবদ্ধভাবে করতে হয়, সে আর এগুলো এমনিতেই প্রদর্শন হয়, মানে বিষয়টা লুকায়িতভাবে করার জিনিসই না, সেই বিষয়গুলোকে প্রকাশ্যে করতে গিয়ে রিয়া বা লৌকিকতা আসলেও এটা অব্যাহত রাখতে হবে, একসময় রিয়া বা লৌকিকতা কেটে যাবে ইনশাআল্লাহ বিদিনলা। শয়তান অতিরিক্ত ওয়াসওয়াসা সৃষ্টি করার সময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এমএসটি নহিন মমতাজ আপনি লিখেছেন, অমুসলিমদেরকে কি সালাম দেওয়া জায়েজ আছে? অমুসলিমদেরকে সালাম দিবেন এভাবে, সালামুন আলা মানে তাওয়া আল হুদা, যিনি হেদায়ত গ্রহণ করবেন আল্লাহ শান্তি তার প্রতি বর্ষিত হোক, এভাবে সালাম দিবেন।